বেলঘড়িয়া কিশোরপল্লী অরবিন্দ হালদারকে অটোতে করে চিকিৎসার জন্য সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা, বেলঘড়িয়ার রেড ভলান্টিয়ারের সেই মোবাইলের কলার টিউনের সার্থকতার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। স্বাস্থ্য দপ্তর থেকে মেসেজ পাঠিয়েছিল কোভিড পজিটিভ। 24 ঘণ্টা অপেক্ষার পরও সরকারি অ্যাম্বুলেন্স পায়নি অরবিন্দ হালদারের পরিবার। শারীরিক অবস্থার অবনতির জন্য এবং 48 ঘণ্টা অপেক্ষার পর অবশেষে অ্যাম্বুলেন্স না পেয়ে তারা বেলঘড়িয়া রেড ভলান্টিয়ারের সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে। অবশেষে খবর পেয়ে 15 মিনিটের মধ্যে অটো নিয়ে হাজির হয় রেড ভলান্টিয়ার। এ বিষয়ে রেড ভলান্টিয়ারের এক কর্মী বলেন, আমরা আড়িয়াদাও দক্ষিণেশ্বর জুড়ে একটা রেড ভলান্টিয়ার টিম করেছি বেলঘড়িয়ার বুকে, যেখানে যখনই আমরা চাইছি সারাক্ষণ আমরা ওইখানে পৌঁছে যাচ্ছি, যে সমস্ত মানুষ আমাদেরকে ডাকছে। ইতিমধ্যেই আমাদের রেড ভলান্টিয়ার টিমের একটি কার্ড বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে গেছে, অঞ্চলের ম্যাক্সিমাম বাড়িতে। সেই কার্ডের নাম্বার অনুযায়ী পেশেন্টরা আমাদেরকে ফোন করে যে এই অবস্থা হয়েছে নিয়ে যাওয়ার, আমরা শুনে তৎক্ষণাৎ ব্যবস্থা নিই। আমরা সঙ্গে সঙ্গে একটুখানি টাইম লাগে, আমাদের পুরো প্রিকোশন নিয়ে আমরা চলে আসি। সরকারি দপ্তরে ওনারা জানিয়েছিলেন, আমার সামনেও ফোন করেছিলেন, 48 ঘণ্টা টাইম নিচ্ছে সরকার। স্বাভাবিকভাবে একটা 70 বছরের মানুষ, তার শ্বাসকষ্ট হচ্ছে, তাকে তো ফেলে রাখা যায় না, বাড়ির লোকের ডিসিশন অনুমতি নিয়েই আমরা তাকে নিতে এসেছি। রেড ভলান্টিয়ার স্বাগত দত্ত হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য, খুশি রোগীর পরিবারেরা। পুরনো তৃণমূল কর্মী হলেও অরবিন্দ হালদার এবং তার পরিবার রেড ভলান্টিয়ারদের সৌজন্যতে খুশি চিকিৎসার সাহায্য পেয়ে। এই বিষয়ে পরিবারের এক সদস্য ব্রজগোপাল হালদার বলেন, না আমার বাবাই করে দল, আমি তো রিক্সা চালাই। বাবা টিএমসি করে। আর যারা নিতে এসে তারা কারা জানেন? সিপিএম আমার বন্ধু, তো একসাথে আমরা থাকি সব এক জায়গায়, মোড়া ওকে আমি ফোন করেছিল। তা আমি বলে দিই যে আমার যার পেশেন্ট ভালো হবে আমি তার সবাই, মানে রোগের সাথে লড়াই। হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বুলেন্সে ফোন করেছিলেন, তারপরে অ্যাম্বুলেন্স আসবে বলেছিলেন। অরবিন্দ বাবুর একটাই বক্তব্য, কোনো দল নয়, চিকিৎসা চাই। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।